বেশ অনেকদিন পর কিন্তু আবার আমি চলে এলাম সেই দক্ষিণ কলকাতার কুমোরটুলি অর্থাৎ প্রশান্ত পাল নতুন প্রজন্মের শিল্পী যে প্রশান্ত পাল তার স্টুডিওতে আপনি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দাদা আপনি কোথায় আছেন অ্যাকচুয়ালি আমি কেরালাতে ছিলাম এবং কেরালাতে কিছু কাজকর্মের জন্য কিন্তু আমি আসতে পারিনি আবার আমি হাজির হয়েছি প্রশান্ত পাল স্টুডিওতে হাজির হয়েছি আমি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি এখানে দারুণ দারুণ সরস্বতী এবং যে সরস্বতীটা আমি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু এই সরস্বতীটা কিন্তু মীরাবাই স্টাইলে সরস্বতীটা কিন্তু এই সরস্বতীর স্টাইলটা মীরাবাই স্টাইল দেখতেই পাচ্ছ ঠিক ভজনে মগ্ন শ্রীকৃষ্ণের প্রতি যেমন মীরাবাই এখানেও কিন্তু সে স্টাইল তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে মা সরস্বতী কিন্তু মীরাবাই স্টাইলে তার পাশাপাশি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং প্রশান্ত পালের যেটা মেন স্টাইল এখানে কিন্তু বেশিরভাগই দেখা যায় মাটি দিয়ে গয়না মাটি দিয়ে শাড়ি এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ দেখো মাটির শাড়ি মাটির গয়না অপূর্ব অপূর্ব তার শিল্পকলা এবং এর জন্যই কিন্তু প্রশান্ত পাল এবার কিন্তু বহু জায়গা থেকে পুরস্কারে ভূষিত হয়েছেন তার সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা গেছে কলকাতা সহ কলকাতার বাইরে অনেক নামি নামি মণ্ডপে সেই প্রশান্ত পালের কাছে কিন্তু আমি রমেন আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সেই শুভেচ্ছা নিয়েই কিন্তু আমি আজ হাজির হয়েছি প্রশান্ত পালের স্টুডিওতে এখানে কিন্তু মাটির প্রলেপ চলছে সরস্বতী যে নির্মাণ হচ্ছে তার মাটির প্রলেপ চলছে এবং দেখছি শিল্পীকে তিনি কিন্তু খুব যত্ন সহকারে এখানে মা সরস্বতীকে একেবারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন খুব সুন্দর করে দক্ষিণ কলকাতার এই যে কুমোরটুলি প্রশান্ত পালের স্টুডিও এটা কিন্তু এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে দেখতেই পাচ্ছি প্রচুর ব্যস্ততা চলছে একটা অনেক বড় সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি বড় প্রতিমার পাশাপাশি প্রচুর ছোট প্রতিমাও দেখতে পাচ্ছি অর্থাৎ যারা মনে করবেন ছোট প্রতিমার জন্য আসবেন তারাও কিন্তু এখানে আসতে পারেন কারণ প্রশান্ত পালের এখানে কিন্তু শুধু বড় প্রতিমা নয় প্রচুর ছোট ছোট প্রতিমাও কিন্তু এখানে রয়েছে তৈরি হচ্ছে সারা স্টুডিও জুড়ে কাজ হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আরেকটি মূর্তি এখানে আরেকটা বড় মূর্তি দেখতে পাচ্ছি
মাটির কাপড় পরা। এখানে মা সরস্বতী দেখতে পাচ্ছি একতারা। এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি অষ্টভুজে, অর্থাৎ চণ্ডী রূপে সরস্বতী। আসলে আমাদের বক্তব্য এবং আমাদের কথা অনুযায়ী যদি আমরা পুরাণের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে হয়তো প্রত্যেক যে প্রতিমা তার যে অন্তর্ভুক্তি এবং তার যে সৃষ্টি প্রায় একই জায়গা থেকে। সেখানে কিন্তু শিল্পী প্রশান্ত পাল তার ভাবনায় কিন্তু এখানে সরস্বতীর মধ্যে একটা চণ্ডীর যে ছাপ সেটা দেওয়ার প্রচেষ্টা করেছেন। এবং যেভাবে তার সখী, সখীদের নামটা কি ওটা জয়া বিজয়া, এবং জয়া বিজয়াকে দেখতে পাচ্ছি, যদিও এখানে আরেকটা সখী তৈরি হচ্ছে এখন। তো সুতরাং সব মিলিয়ে কিন্তু এক কথায় অনবদ্য, অর্থাৎ এখানে কিন্তু মা সরস্বতী অষ্টভুজা। চণ্ডী রূপিণী মা সরস্বতী শিল্পীর ভাবনা, আর নিজস্ব ভাবনা থেকে এটা তৈরি। তাহলে অবশেষে জল্পনার অবসান। তোমরা যারা বলছিলে যে রমেনদা তুমি কোথায়, তোমাকে বহুদিন দেখতে পাচ্ছি না, তোমরা জানো আমি কেরালা ছিলাম, সেখান থেকেও কিছু ভিডিও বার্তা পাঠিয়েছিলাম তোমাদেরকে, কিছু ব্লগ করেছিলাম, যদিও ওটা আমার কন্টেন্ট নয়, কিন্তু আমি আমার কন্টেন্ট নিয়ে চলে এসেছি আবার প্রশান্ত পাল স্টুডিও দক্ষিণ কলকাতার, যেটাকে আমি অন্যতম কুমোরটুলি বলে থাকি। কারণ প্রশান্ত দা এত দারুণ কাজ করেন এবং প্রশান্ত দার সহশিল্পীরা এত সুন্দর কাজ করেন, যা সমাদৃত হয়েছিল বিভিন্ন মণ্ডপে দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, এবং সেই লোভে লোভে কিন্তু আমি আবার চলে এসেছি। কারণ দেখতেই পাচ্ছ প্রশান্ত দা কিন্তু প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি করেছেন, সেটা তোমরা দেখলে। এবং প্রশান্ত দা যেটা স্টাইল মেন সেটা হচ্ছে যে মাটির গয়না, মাটির শাড়ি, সেটা তো স্টাইল একটা, নিজস্ব একটা স্টাইল। সত্যি খুব ভালো লাগে প্রশান্ত দার কাজ আমার, এবং সেই কাজের গুণে গুণমুগ্ধ হয়েই কিন্তু আমি বারবার ব্লগ করতে চলে আসি এখানে। সুতরাং প্রশান্ত দার যে সরস্বতী প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমি কিন্তু আবার চলে এলাম এই ময়দানে, তো সুতরাং আবার প্রচুর সরস্বতী প্রতিমা দেখাবো, বিভিন্ন স্টুডিও ঘুরে দেখাবো, কুমোরটুলি থেকে শুরু করে বেলেঘাটা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দেখাবো। তো সুতরাং কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমার চ্যানেল রটকুতরামের সাথে দেখো, সঙ্গে থেকো। আবার তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে এখান থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।